আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। বেশ কিছুদিন পরে আজকের ব্লগটি আপলোড করা হচ্ছে, ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ব্লগটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের প্রতি আশা থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আমাদের আজকের ব্লগটি থাকছে আমার শ্বশুরবাড়ির ব্লগ নিয়ে। আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম বাড়িতে পৌঁছানো পর্যন্ত, এটা হচ্ছে তার পরের থেকে। তো বাড়িতে আসার পরে সব কিছু ব্যাগ ভিতরে রেখে উঠানে নেমেছিলাম। জোহা বাইরে মুরগি দেখছিল। আমরা যখন এসেছি তখন প্রায় 9টার মতো বাজে। মা তখনও মুরগিগুলো ছাড়েনি, কারণ ঠান্ডার দিন একটু দেরি করেই ছাড়া হয়। তো এই জন্য বাড়িতে আসার পরে মা আমার দেবরকে বলল যে মুরগিগুলো ছেড়ে দেওয়ার জন্য। তো এই জন্য আমার দেবর জোহাকে কোলে করে নিয়ে মুরগিগুলো ছাড়তে গিয়েছিল। ও প্রথমে অনেক উৎসাহ নিয়ে গেলেও পরে একটু ভয় পেয়েছে, ও তো খোলা মুরগি দেখে অভ্যস্ত না। তো মুরগির দৌড়াদৌড়ি দেখে ও মানে ঘরে যাবে নাকি উঠানে থাকবে সেটাই বুঝতে পারছে না। তবে ও খুবই হ্যাপি এত বড় খোলা জায়গায় দৌড়াদৌড়ি করতে পেরে, সব কিছু দেখে অনেকদিন পরে দেখছে, যদিও সব কিছু দেখে বেশ ভালো এনজয় করছিল। তো এখন হচ্ছে আমরা বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর খাওয়া দাওয়া করব। মা সব কিছু ভোরবেলা উঠেই রান্না করে রেখেছেন আমরা আসবো বলে, এটা মা প্রত্যেকবারই করেন। তো আজকে যেহেতু রান্নাবান্নার আর কোনো ঝামেলা নেই, একেবারে সকালবেলায় সব রান্নাবান্না সারাদিনের জন্য করে ফেলেছেন মা, তাই আজকে আমি আমার কিছু কাজ যেটা আমার বাড়িতে আসলে প্রত্যেকবারই প্রথম দিকে করে নিতে হয় সেটা আজকে সেরে নেব ভাবছিলাম। এর আগে একটু হাঁটাহাঁটি করে ফ্রেশনেস কাজ করছিল, যাতে এভাবেই একটু ঘোরাফেরা করে নিলাম, কারণ অনেকক্ষণ লং জার্নি, বাসা আসার পর সাথে সাথে কিছু একটা করতে ভালো লাগে না। এরপর খাওয়া দাওয়া করে নেমে পড়েছি কাজে, যেটা আমাকে অবশ্যই করতেই হবে আর এটা সব সময় করি। আপনাদের সাথে আগেও একবার আমি শেয়ার করেছিলাম যে অনেকদিন পরে বাড়িতে আসার পর যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমার আলমারিগুলো অনেকদিন বন্ধ থাকার কারণে এরকম ফাঙ্গাস ধরে যায়। তো এটা কি আমার কাঠের কোনো প্রবলেম কিনা বলতে পারছি না, এটা সেগুন কাঠের আলমারি। তবে এটা প্রায় বছরখানেক এরকম বন্ধ অবস্থায় থাকে, মা আলমারিটা খোলার প্রয়োজন পড়ে না বলে খোলে না, লক করাই থাকে। আমি যখন আসি তখন খুলে এভাবে একটু আলগা করে ক্লিন করে নিয়ে তারপর এখানে হচ্ছে আমি কাপড় চোপড় রাখার জন্য আগে পলি বা কোনো কাগজ বিছিয়ে নিই এবং অবশ্যই ন্যাপথেলিন দিই। তো এগুলোকে কাপড় ভিজে মানে মোছা সম্ভব হয় না, যেহেতু কাঠের। যদি আমি এটা কাপড় ভিজে মুছতে যাই তাহলে এটা অনেকক্ষণ ভেজা থাকবে, আমি আর কাপড়গুলো দেখা গেছে রাখতে গেলে আমার অনেকদিন ওয়েট করতে হবে, তো আমার হাতে তো অতটা সময় থাকে না। তো এই জন্য আমি এটাকে ওয়াইপ করতে পারি না, ড্রাইভাবেই এটাকে ক্লিন করে নিতে হয়। এই ডাস্টারটা আমি এখানেই কিনে রেখে গিয়েছিলাম, প্রত্যেকবার আসলে এটাই কাজে লাগে আমার। আমার কাছে এটা একটু হ্যান্ডি মনে হয়, কাজের জন্য সুবিধা হয়। তো আমি ধীরে ধীরে পুরো আলমারিটাই একটু একটু করে প্রত্যেকটা তাক ক্লিন করে নেব। উপরের তিনটা তাক আগে ক্লিন করে নিয়েছি, তারপর নিচের দুইটা করব। তো পেপারগুলো আগেরবার বিছিয়ে রেখে গিয়েছিলাম, এই জন্য দেখলাম যে পেপারগুলো একটু ডাস্টি মনে হচ্ছিল আমার কাছে উপরের দিকটাতে। এই কারণে পেপারগুলো ভাবলাম যে সোজা পাশটা না দিয়ে মাঝখানের যে পোর্শনটা সেগুলোকে বের করে দিয়ে মাঝের পোর্শনটা দিব, এতে করে কি হবে ফ্রেশ যে পাশটা সেটাই কাপড়ের সাথে লাগবে আর কি। তো এই জন্য আমি উপরের যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে শুধু মাঝে যে পেপারগুলো ছিল সেগুলোই বিছিয়ে নিচ্ছি একে একে। আর আমার কাপড়গুলো আমি কিভাবে গুছিয়ে এনেছিলাম সেটা তো আপনাদের সাথে আগে একবার ব্লগে আমি দেখিয়ে ফেলেছি। তো এখন আর আমার কোনো কষ্টই করতে হবে না, জাস্ট এই আলমারিটা মুছে নেওয়া পর্যন্তই। এরপর কাপড়গুলো যেভাবে ভাজা ভাজে এনেছি জাস্ট সেভাবে বের করে নিয়ে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে গুছিয়ে নেব, জোহারগুলো আলাদা আমারগুলো আলাদা, যাতে করে আমার কখন কোনটা প্রয়োজন হবে সেই অনুসারে আমি হাতের নাগালেই পেয়ে যাই। আর যেহেতু আলমারিটা সবসময় খালিই থাকে, আমি আমার মতো এসে সুবিধা মতো নিজেরা যখন যেটা প্রয়োজন সেভাবে অর্গানাইজ করে নিই। তো সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো যে আমি কোন তাকে কীভাবে কোন জিনিসটা রাখি আমার রাখার মানে খুঁজে পাওয়া সুবিধার ক্ষেত্রে।
নিচের দুইটা এখনও ক্লিন করা হয়নি, নিচেরটা পরে করছি। এই তো এখন আমার সবটাই ক্লিন করা হয়ে গেছে, আজকে শুধু এই একটা সাইডই করেছি। আরও দুইটা পাল্লা আছে, ওইটার ভিতরে আমি লেপ, তারপর হচ্ছে বালিশ, এই জাতীয় বড় বড় জিনিসগুলো আর কিছু শাড়ি রেখে গেছিলাম, ওইটা আরেকদিন দেখাবো। ওইটা আজকে ক্লিন করছি না, সব কিছু একসাথে করা পসিবল না, পসিবল অবশ্য, তবে একটু চাপ পড়ে যাবে সারাদিন জার্নি করে এসে সারা রাতের পরে, এখন আর ইচ্ছা করছে না। তাই আজকে আমার যেটা না হলেই না ব্যবহারের কাপড়গুলো, সেটা রাখার জন্যই এখন এটা গুছিয়ে নিচ্ছি। তার কারণ জোহার জন্য বারবার আমার অনেক ধরনের কাপড় প্রয়োজন পড়বে, বা যদি লাগেজে রেখে দিই একদিনও, সেই ক্ষেত্রে আমার এটা বারবার বের করতে অসুবিধা হবে, খুঁজেও পেতে সময় লাগবে। এই কারণে শুধু এই পাশের তাকটাই আজকে ক্লিন করে নিলাম। এখন প্রত্যেকটা তাকে তাকে আমি দিয়ে দিচ্ছি ন্যাপথেলিন, এতে করে অনেকদিন বদ্ধ থাকার জন্য যে একটা ভ্যাপসা একটা ঘ্রাণ করে কাঠের, সেই ঘ্রাণটা আর থাকবে না। আর প্লাস কাপড়ের এই ন্যাপথেলিনের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। তাছাড়া যদি অনেকদিন বদ্ধ থাকার কারণে কোনোরকম পোকামাকড় থেকে থাকে, যদিও ক্লিন করে নিয়েছি তারপরও দিয়ে নেওয়া ভালো, বাচ্চার কাপড় যেহেতু রাখবো একটু সেফটি মেনটেন করাটাই ভালো। তো এই যে, আর এখানে কিছু জিনিস আমি লাগেজের মধ্যেই রেখে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যেগুলো বিয়েতে পরবো আর কি, বাইরে পরার আউটফিট, তারপর কিছু মেকআপ অর্গানাইজার জিনিসগুলো যে একসাথে রেখেছিলাম, এটা যেহেতু আমার রেগুলার প্রয়োজন পড়বে না, তো এটাকে আমি আলমারিতে আপাতত ওঠাচ্ছি না। এখানে আমার বিয়েতে পরার শাড়ি, পার্স, তারপর মেকআপ কিটগুলো, জোহার কিছু জুয়েলারি, তারপর আমার বাইরে পরার দুইটা থ্রি পিস, এই ভালো যে জিনিসগুলো আমার বাসায় প্রয়োজন পড়বে না, আমি সেগুলোকে এই লাগেজের মধ্যে রেখেই এটা ট্রাঙ্কের উপর উঠিয়ে রাখবো। তো এটা আমার আর এখন প্রয়োজন নেই। লাগেজটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে জার্নিতে, এটাকেও আমার ক্লিন করতে হবে, এটা পরে করবো রোদ ওঠার পরে। আর এখন আমার বেড সাইড টেবিলটা, এটা আমি ক্লিন করে নিচ্ছি। এটার উপর আমার টুকটাক এটা ওটা জিনিস রাখতে হয়, জোহার ওয়াটার পট বা হাতের কাছে যেটা আমার প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো এখানে রাখি। তো সব কিছুই মোটামুটি একটু ধুলাবালি থাকবে, সেটাই স্বাভাবিক, মা বাড়িতে একাই থাকেন, তো সব কিছু একা করা কোনোভাবেই সম্ভব না। আর এইসব আমার রুমগুলোতে সাধারণত লক অবস্থায় থাকে বেশি, মাঝে মাঝে মা খুলে রাখেন আর কি। তো এগুলো আমি যতবারই আসি ততবারই চেষ্টা করি একটু নতুন করে মুছে টুছে ক্লিন করে দেওয়ার জন্য। এরপরও মা মাঝে মাঝে তো করেনি, তারপরও ডিপ ক্লিন ব্যাপারটা তো আর মা করতে পারবে না, তার এমনিতেই ঠান্ডার সমস্যা আছে, প্লাস হচ্ছে তো কথার মাঝখানে একটু কল এসে পড়েছিল, তাই একটু বিরতি দিলাম, সেজন্য খুবই দুঃখিত। আমি আবার শুরু করছি। তো যেটা বলছিলাম যে মা যেহেতু অসুস্থ থাকেন, তাই এগুলো ধুলাবালির কাজগুলো মাকে করতে দেই না, আমি যখন আসি তখনই করে দিয়ে যায়, আবার যখন আসি তখন নতুন করে করি আর কি। এর থেকে বেশি প্রয়োজন পড়ে না, কারণ ঢাকা শহরের মতো এখানে এত বেশি ধুলাবালি হয় না, বাসার ভিতরের দিকে প্রচুর গাছপালা আছে, এগুলোর ভিতরে আমাদের ঢাকায় যেমন একদিন ক্লিন না করলেই বালুর স্তর পড়ে যায়, এখানে বছরেও সেই পরিমাণ বালু হবে না। তো আমি এখন এটাকে মোটামুটি যতটুকু আজকের ব্যবহারের জন্য প্রয়োজন ততটুকু ক্লিন করে নিয়েছি। এরপর এটার জন্য আমি একটা পেপার এনেছিলাম, অয়েল পেপার, এটাকে কেটে নিয়ে সেট করে নিয়েছি। এটা একটু বড়, কিছুটা অংশ এখানে ব্যবহার করেছি, বাকিটা আমি আমার ড্রেসিং টেবিলের তাকের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। তো ওইটা এখনও করিনি, ওটা পরে করব। আজকে আপাতত এটা আমার বেশি প্রয়োজন পড়লে এটাই করে নিচ্ছি। এরপর বেডশিট পাল্টে নেব, সব কিছুই একে একে আমার আজকের দিনের জন্য যতটুকু প্রয়োজন শুধুমাত্র সেইটুকু কাজই করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আমার অন্য পাশটাতে কী কী রেখে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এটা আজকে আর ক্লিন করিনি, জাস্ট খুলে দেখলাম কী অবস্থায় আছে। আর এখান থেকে বালিশ বের করবো, লেপ বের করবো, এই জন্যই মেনলি খুলেছি। এখানে থাকে হচ্ছে আমার ব্যবহৃত, মানে সবসময় আসলে যেটা ব্যবহার করি সেই বালিশগুলো, কোলবালিশ, তারপর লেপ। তো এগুলো খাটে খুলে রেখে যাই না, তার কারণ ধুলাবালিতে অযথাই নোংরা হবে, সেই জন্য ভিতরে রেখে যাই। এক্সট্রা অনেক বালিশ আছে এই রুমে, কেউ থাকলে তখন বের করে নেওয়া হয়। আর এখানে আছে আমার বিয়ের হচ্ছে বেডশিট, যেটা আব্বু দিয়েছিল, তারপর জায়নামাজ, আমার বিয়ের লেহেঙ্গা, জোহার পাপার একটা পাগড়ি বিয়ের, আমার কিছু সুতি শাড়ি যেটা এখানে আসলে মাঝে মাঝে আমি পরি, তারপর আমার বিয়ের এক দুইটা টাওয়েল আমার এবং জোহার পাপার, তাছাড়া হচ্ছে দুইটা শাল, দুইটা থ্রি পিস, আর হচ্ছে বেডশিট দুইটা, আর তারপর জোহার গোলবালিশ, আর এই ব্যাগটার মধ্যে রেখে গিয়েছিলাম আমার একটা পাতলা নকশি কাঁথা, এটা গরমের সময় ইউজ করি। এখন যেহেতু শীতকাল তাই এখন আর এটা নামাবো না, এটা প্যাকড অবস্থায় থাকবে, এখন শুধু লেপটাই বের করে নেব। লেপের কভারটা বাসা থেকে নিয়ে এসেছি ওয়াশ করে। আর এই যে এখান থেকে চাদরের একটা বেডশিট, মানে বেডশিট দুইটা রেখে গিয়েছিলাম, দুই একটা আমি বের করে নেব, একটা থাকবে, একটা আবার পরে ধোয়ার সময় বের করে নেব।
তো এই তো, আর নিচে হচ্ছে আমাদের বিয়ের হচ্ছে জুতাটা রেখে গিয়েছি, এটা তো প্রয়োজন পড়ে না, এখানেই রাখা থাকে। তো এই তো এখন এভাবে আমি সব কিছু একে একে বের করে নিচ্ছি, আর এই সাইডটাকে আমি কীভাবে গুছিয়েছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে রেখেছি জোহার কিছু ব্যবহার্য প্রয়োজনীয় কাঁথা, কম্বল, আর আমার পাতলা কাঁথাটাও রেখেছে, যদি এখন দরকার হবে না। আর এই কভারটার ভিতরে হচ্ছে একটা মশারি। তারপরের তাকটাতে রেখেছি জোহার ব্যবহারের জিনিস, এখানে কিছু রুমাল, জোহার হ্যান্ড গ্লাভস, উইন্টার ক্যাপ, আর হচ্ছে ছোটো প্যান্টও এনেছি, যদি কখনও ফ্রক পরতে চায় বা মানে খুব বেশি শীত না পড়ে সেই ক্ষেত্রে প্রয়োজন পড়লে পরাবো। আর পেছন সাইডে রেখেছি জোহার যেই আউটফিটগুলো বাইরে পরবে অথবা বিয়েতে পরবে সেগুলো। তিনটা পার্টি ফ্রক এনেছিলাম, একটা শাড়ি এনেছি, আর দুইটা অনুষ্ঠানে পরার জন্য যে ড্রেস নতুন করে বানানো হয়েছে সেগুলো। তারপরের তাকটাতে রেখেছি যেটা আমার সবসময় দরকার পড়বে, এখানে জোহার রেগুলার ইউজের কাপড় চোপড়, কিছু ফ্রক, কিছু ট্রাউজার এবং টি শার্টের সেট। তারপর একদম কর্নারে এখানটাতে রেখেছি সব ধরনের জ্যাকেট এবং সোয়েটার। সামনের দিকে রেখেছি দুইটা বিব, তারপর সক্স, শু, সক্স এবং ওয়াইপস। ওয়াইপসের সাথে একটা ডাইপার, এটা রাস্তা আমি সাথে রেখেছিলাম, সেটা বাইরে ছিল, রেখে দিয়েছি, যদিও এটা প্রয়োজন পড়বে না। তারপরে নিচের তাকটাতে রেখেছি আমার প্রতিদিনের ব্যবহার্য বাসায় পরার যে থ্রি পিসগুলো সেগুলো, হিজাব, আর এই সাইডটাতে রেখেছি আমার সোয়েটার এবং শাল। আর নিচের তাকে আমার প্রয়োজন পড়ে না, তো ওইটার ভিতরে জোহার ব্যাগ, তারপরে কিছু ব্যাগ আমরা যা এক্সট্রা এনেছিলাম, মানে কি জিনিসপত্র ছিল জোহার পটি, সেগুলো এখানে রেখে দিয়েছি। তো এই সাইডটাকে আমি এভাবেই অর্গানাইজ করে নিয়েছি, এবং এই পাল্লাটাই আমার প্রতিদিন দরকার পড়বে। অন্য সাইডটা আমি যখন ক্লিন করব তখন আপনাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ। আর নিচের এই এটা হচ্ছে আমার ক্যাবিনেট শোকেসের নিচের অংশ, এখানে আমি রেখেছি জোহার মেডিসিন, আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, জোহার খাবার দাবার যা বাসা থেকে নিয়ে এসেছিলাম, জোহার জন্য চিপস, বিস্কিট, সেরেলাক, দুধ, তারপর হচ্ছে ওর জন্য একটা লাচ্ছা সেমাই এনেছিলাম, তারপরে চকো চিপস, দুধ, তারপর হরলি, সেরেলাক, নুডলস। নুডলস তো আমি খুব বেশি আনিনি, জাস্ট অল্প দুই তিনটা নিয়ে এসেছি, বাকি এখান থেকেই তো কিনে নেবো আর কি। আর কিছু সাবান আর ওয়াশিং পাউডার, এই তো এসব কিছুই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমাদের পরবর্তী ব্লগটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাথেই থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে সবসময় আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যথারীতি পৌঁছে যাবে। সব ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। বাড়িতে প্রচণ্ড পরিমাণ শীত পড়েছে, শীতের মধ্যে জোহাকে সুস্থ রাখাটাই এখন আমার মেইন টার্গেট। তো সবাইকে আল্লাহ হাফেজ জানি, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।